হ্যালো ভিউয়ার্স, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা নিজেদের ফটো দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করতে পারি। তো দেখুন, এখানে কিছু ডিফল্ট স্টিকার থাকে, যেমন ইমোজি থাকে জিআইএফ থাকে, যেগুলো এমন ইমোজি এবং বিভিন্ন রকমের ইমোজি থাকে, জিআইএফ থাকে, এবং তার সাথে আমরা যেটা করতে পারি সেটা হলো স্টিকার। স্টিকারগুলো আমরা সেন্ড করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে নিজেদের ফটো দিয়ে কীভাবে আমরা স্টিকার তৈরি করব, ঠিক আছে? তো দেখুন, এখানে কিছু ডিফল্ট স্টিকার রয়েছে, তো এবং হোয়াটসঅ্যাপেও কিছু ডিফল্ট স্টিকার থাকে, যেটা আপনারা এখান থেকে দেখেন ডাউনলোড করে নিতে পারবেন। এখানে যেমন আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি একটা প্যাকেজ। তো আমি এই প্যাকেজটা ডাউনলোড করছি, প্লে ওকে প্লিজ, ঠিক আছে? তো এটা ডাউনলোড হয়ে গেলো, দেখেন তো ওয়েবসাইটেই অপশানটি চলে আসলো। তো এইখানে আমরা যে স্টিকারগুলো দেখতে পাচ্ছি এটা হলো ডিফল্ট স্টিকার। তো আজকে এখন আমরা যেটা করব সেটা হলো কীভাবে নিজেদের ফটো দিয়ে স্টিকার ডাউনলোড করবো। তো প্লে স্টোরে গিয়ে যেটা আপনাদের সার্চ করতে হবে স্টিকারলে, ঠিক আছে? তো এই অ্যাপটা আপনাদের ডাউনলোড করতে হবে, আমার ডাউনলোড করা ছিল, আমি ওপেন করছি। স্টিকারলে ওপেন করার পরে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাদের আসবে, সেটা অ্যাকসেপ্ট করে দেবেন, অ্যালাউ করে দেবেন। দেখুন এখানে একটা প্লাস চিহ্ন আছে নিচে, এবং এখানে কিছু ডিফল্ট গিফট স্টিকার আছে। তো এখানে দেখেন অ্যানিমেটেড আর রেগুলার আছে, ঠিক আছে? প্লাস চিহ্নে ক্লিক করলে পরে অ্যানিমেটেড মানে কি এরকম নড়বে, আর রেগুলার মানে নর্মাল ফটো দিয়ে। তো আমি রেগুলার ক্লিক করলাম, তো গ্যালারি থেকে আমি আমার একটা ফটো বেছে নেব। তো আপনারাও আপনাদের পছন্দ যে ফটোতে আপনারা আপনাদের স্টিকারটা তৈরি করবেন, তো সেটা আপনারা বেছে নেবেন। তো আমি আমার একটা ফটো চুজ করে নেবো এখান থেকে। তো গ্যালারিতে আমি একটা ফটো খুঁজব, আমি আমার এই ফটোটা নিচ্ছি। তো ঠিক আছে, তো দেখুন এখানে যেটা হলো অটো অপশানটিতে ক্লিক করলে এখানে দেখেন চলে আসবে, ব্যাকগ্রাউন্ডটি সরে যাবে এবং আমার ফটোটি থাকবে। তো এখানে আমি একটা টেক্সট লিখছি, হাই লিখলাম। তো এখানে বিভিন্ন কালার আছে, টেক্সটের ডিজাইন আছে, তো আমি ব্ল্যাক কালারটা চুজ করে নিয়ে এখানে টেক্সটটি সাজিয়ে দিচ্ছি। তো এখানে ফটোটাও ছোটো বড়ো করা যাবে এবং টেক্সটটাও ছোটো বড়ো করা যাবে, সেটা আপনারা স্ক্রিনে দুটো আঙুল দেন, জুম আউট জুম ইন করবেন, হবে। তো দেখুন এখানে ট্যাগ আছে ফটোর, তো সেভ করার পরে নিউ প্যাক, একটা প্যাকের নাম দিতে হয় যেকোনো। তো আমি একটা নাম দিচ্ছি আমার স্টিকারগুলো, মানে এর মধ্যে অনেকগুলো স্টিকার রাখতে পারেন, সেটা আপনি প্রাইভেট প্যাকেও করতে পারেন, এবং স্টিকার লাইতে যদি অ্যাকাউন্ট করেন আপনার সেই স্টিকারগুলো অন্যরাও ডাউনলোড করতে পারবে। তো আমারটা আমি নর্মালি ওপেন রাখছি। তো এখানে দেখুন ফেসবুক এবং গুগল দিয়ে লগ ইন করতে হয়, তো আমি গুগল দিয়ে লগ ইন করলাম। এখান থেকে যে কোনো একটা ইমেল চুজ করে নিতে হবে আপনাদের, যেটা আপনার ফোনে লগ ইন থাকবে। তো আমি একটা চুজ করে নেওয়ার পরে এটা দেখুন অটোমেটিক সেভ আসলো। তো দেখুন সেভিং 50% 100% কমপ্লিট, ব্যাস আমার স্টিকারটি সেভ হয়ে গেল। এবার আমি যেটা করব সেটা কি, সেটা হলো এখানে অ্যাড টু হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে। এটা ডাউনলোড হতে শুরু করলো, ডাউনলোড হওয়া শুরু হলো, 100% কমপ্লিট, একটু ওয়েট করতে হবে আমার, আপনারাও দেখে নেবেন। তো দেখুন এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা নর্মালি অ্যাপসের অ্যাড আসলো, এই অ্যাডটা আমি স্কিপ করে দেবো এক সেকেন্ড, এটা নেক্সট করে ক্লোজ করে দিলাম, ঠিক আছে? তো দেখুন এবার অ্যাড হোয়াটসঅ্যাপ করলে আমার দুটো হোয়াটসঅ্যাপ আছে, আমি কোনটা অ্যাড করবো, আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিলাম, এবং বিজনেসটা আছে ওটা আমি করলাম না, এখানে অ্যাড অপশানটিতে ক্লিক করে দিলাম, এটা আমার সেভ হয়ে গেলো। কিন্তু এবার দেখুন আমি হোয়াটসঅ্যাপে চলে যাবো, হোয়াটসঅ্যাপে গিয়ে আমি দেখবো যে আমার স্টিকারটি আসলো কি না। তো হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম, দেখুন এখানে আমি ইমোজিতে ক্লিক করার পরে দেখুন পাশে আমার স্টিকারটা কিন্তু চলে এসেছে। তো এইভাবে আপনারাও কিন্তু স্টিকার নিজেদের ফটো দিয়ে স্টিকার তৈরি করতে পারবেন, মজাদার মজাদার কিছু লিখতে পারবেন এবং সেটাকে সেন্ড করে অন্যের মধ্যেও দিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।